হ্যালো গাইস, কেমন আছো তোমার সবাই? আশা করি তোমার সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি যাবো রাখি বাঁধতে। আমার একটা দিদির বাড়ি আছে, সেখানে আমি রাখি বাঁধতে যাবো। সেখানে কি কি ঘটবে রাস্তায়, আমি কী করে যাব, পুরো এই ব্লগটার মাধ্যমে দেখতে পাবে। আর রাখিতে কি মজা হবে সব ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। চলো তাহলে শুরু করা যাক। এখন আমি বেরোচ্ছি, আমার সব রেডি হয়ে গেছে। এখন টাইম হচ্ছে 10টা বাজে, 10টা। এখন আমি বেরোবো, আর রাস্তায় কী কী হয় তোমরা সিনেমেটিক শটের মাধ্যমে দেখতে পাবে। চলো স্টার্ট করা যাক। হ্যালো গাই, এখন আমি বাড়ি থেকে ঠিক বেরিয়ে পড়েছি। এখন গেট পার করে আমি এখন সামনের দিকে নাক বরাবর হাঁটতে শুরু করলাম। এবার আমি সামনের দিকে যাচ্ছি, পথে আমাদের পথের পরিচয়, আমরা পথে আমি পথ দিয়ে এগিয়ে যাচ্ছি। সামনে থেকে আমাদের রাস্তাটা পার করতে আছি, ওখানে আমাদের অনেক নোংরা জল আবর্জনা রয়েছে। আমি ওখান থেকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে হেঁটে এগোচ্ছি। আমি যাচ্ছি সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমি এবার রাস্তায় চলে এসেছি, রাস্তাতে আমি গুটি গুটি পায়ে আমি এগিয়ে চলছি। আমার গন্তব্যস্থল মামা বাড়ি, আমি সে মামা বাড়ি যাচ্ছি। পুরো রাস্তার কোনো আমি নিউ টাউনে পৌঁছে গিয়ে ভিডিওটা আবার তখন স্টার্ট করলাম। আমার কাছে কোনো মাইক ছিল না, তাই গাইজ কোনো ভয়েস তখন আসেনি। চলো এই রাস্তায় আমি এখন যেতেছি। এই যে আমি নাক বরাবর নিউ টাউনের রাস্তা থেকে হেঁটে হেঁটে এগিয়ে চলেছি, শুধু এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি। পেছনের দিকে ওয়াও কি ভিউ! আর আমি সেই পথ থেকে এগিয়ে চলেছি গাইজ। রাস্তায় বেশি লোক না, অবশেষে আমি অন্নপূর্ণা মিষ্টির দোকান দিয়ে মিষ্টি কিনে নিলাম। এখন আমি খুব জোরে যাচ্ছি, এখন আমার গন্তব্যস্থল বাসস্ট্যান্ড। বাসস্ট্যান্ড থেকে ওখান থেকে বাসে উঠব। চলো, আর সঙ্গে থাকো, দুটো সিনেমেটিক ভিডিওর মাধ্যমে দেখতে থাকো। আমি যেতেছি, যেতে যেতে এই যে বাস স্ট্যান্ডের দিকে যাব। এখন আমি রাস্তা থেকে গন্তব্যের দিকে হেঁটে চলেছি গাইজ, আমি এগিয়ে চলেছি এগিয়ে চলেছি গাইজ। তাহলে আশা করি আমার ভিডিওটা তোমরা দেখতে আছো গাইজ। আমি সামনের পথে সামনের দিশায় এগিয়ে চলেছি, পুরো ভিডিও সঙ্গে থাকো। আমি যে যাচ্ছি, আমার মাইক ছিল না সাথে, তাই ভয়েসটা আমার পরে রেকর্ড হয়েছে গাইজ। আমি এখন নিউ টাউনের পর থেকে সামনের দিকে এগিয়ে চলেছি, সামনের দিকে যাচ্ছি। সাইডে তো দেখতেই পাচ্ছ খুব রোড উঠেছে, প্রচণ্ড ঘাম চড়ছে। আমি তার মধ্যে দিয়েও এগিয়ে চলেছি, রাখি বন্ধনের দিন, রক্ষাবন্ধন। আমি তাই এগিয়ে চলেছি, পেছনের দিকে দেখে নিলাম কিছু আছে কি না। এবার তোমরা সিনেমেটিক শটটা দেখে নাও, খুব সুন্দর DLF, খুব সুন্দর ভিউ। তোমরা এই শটটা স্লো মোশনের মাধ্যমে দেখে নাও গাইজ। অবশেষে আমি নিচের দিকে যাচ্ছি, নিচের এই মাদ্রি নিচের গর্ভপথ থেকে রাস্তার ওই সাইডে উঠতে হবে বাস টার্মিনালের ওখানে। আমি নিচের দিকে আপন মনে নেমে চলেছি। এখন গাইজ আমি ভেতরে, কি সুন্দরী, সবাই চলাচল করছে, এখান থেকে আমিও যাচ্ছি গাইজ। ভেতরের দিকে আমি সামনের দিকে গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছি। এবার আমি
এসে পড়েছি সিঁড়ির কাছে। এবার আমি তাড়াতাড়ি করে সিঁড়িতে উঠে পড়লাম গাইস। এবার আমি খুব ছুটছি, ছুটতে ছুটতে আমি এগিয়ে চলেছি আর তোমাদের দেখানোর চেষ্টা করছি। নিচে ই রয়েছে, আমার কাছে কোনো গাম্বেল ছিল না বলে ভিডিওটা কাঁপছে গাইস। আমি তারপরে এগিয়ে চলেছি, ওখান থেকে উঠে এসেছি, উঠে এসেছি। এবার একটা সিনেমেটিক শট দেখে নাও, এখান থেকেই আমি বাঁচে উঠেছি। বাঁচে উঠে লাস্ট ওখানে পৌঁছে গিয়ে গাইজ, আমি ওখানে একবারে আমি ওখানে বসেই কথা বলছি, সে তুমি দেখতে পাবে। চলো সিনেমেটিক ভিডিওটা উপভোগ করো। গাইজ আমার ভিডিওটা যদি তোমার ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, কারণ আমি প্রথম এই লাইফে ব্লগ করা শুরু করেছি। আর যদি তোমাদের আমার ব্লগ পছন্দ হয়, যদি তোমাদের মতামত আমার কমেন্টের মাধ্যমে দাও, তবে বলবো আমি মামা বাড়ি পৌঁছে গেছি, খাটের পরে বসে আছি। গাইজ এখানে বসে আমি আলোচনা হচ্ছে যেগুলো শুনছিলাম তখনই, গাইজ এই যে আমি বসে আছি। গাইজ অবশেষে আমি মামা বাড়ি থেকে বাড়ির দিকে চলে আসলাম। এবার আমি রাস্তায় ডিএলএফ, সেই ডিএলএফে দাঁড়িয়ে আছি। এই যে আমি রাখি বেঁধে চলে এসেছি, এই রাখি বেঁধে আমি চলে এসেছি, এখন আমি বাড়ির দিকে রওনা হলাম। গাইজ এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, রাস্তা এখন শুনশান রাস্তা, রাস্তাটা বেশ ফাঁকাই রয়েছে, মনোরম দৃশ্য। আমি বাড়ির দিকে এগিয়ে চলেছি আপন মনে, আর আমার একটু তাড়াও রয়েছে। আমি বাড়ির দিকে এগিয়ে চলেছি, ভয়েসটা ভালো আসেনি, তাই মাইকের মাধ্যমে তোমাদের ভয়েসটা দেওয়ার চেষ্টা করলাম। আমার ভিডিও যদি গাইজ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন নতুন ভিডিও